করোনা চিকিৎসায় প্রথম মুখে খাওয়ার ওষুধ হিসেবে ট্যাবলেট মলনুপিরাভিরের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার বিশ্বের প্রথম দেশ হিসেবে এই অনুমোদন দিল যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্য সেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা MHRA। করোনায় আক্রান্ত ঝুঁকিপূর্ণ রোগীদের দিনে দুবার করে মলনুপিরাভির ট্যাবলেট সেবন করতে দেওয়া হবে। করোনা সংক্রমণ ও এর লক্ষণ দেখা দেওয়ার 5 দিনের মধ্যে ওষুধটি সেবন শুরু করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। করোনায় আক্রান্ত হালকা থেকে মাঝারি অবস্থার রোগী, যাদের স্থূলতা আছে, বেশি বয়সের, ডায়াবেটিক বা হৃদরোগের মতো অন্তত একটি গুরুতর ঝুঁকি রয়েছে, তাদের জন্য এই ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মার্ক ও রিজব্যাক বায়োথেরাপিউটিক যৌথভাবে এই ওষুধ তৈরি করেছে, মুখে খাওয়ার প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ এটি।